আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আশরাফুল ইসলাম আবার চলে আসলাম আপনাদের মাঝে মামুন ওয়ার্কশপের ফোর হুইলার ব্যাটারি চালিত নতুন একটা ইজি বাইকের ভিডিও নিয়ে। ভিউয়ার্স, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজকের ভিডিওতে আপনারা চার চাকার ব্যাটারি চালিত ইজি বাইক সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। তবে হ্যাঁ, ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপ দিন, যাতে করে এই চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চলুন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। দর্শক, এটি একটি ব্যাটারি চালিত চার চাকার ইলেকট্রিক ইজি বাইক তৈরির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মামুন ওয়ার্কশপ। অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা প্রত্যেকটি গাড়ি নির্মাণ করা হয়। দর্শক, আপনাদের প্রথমে স্টিয়ারিং ও সামনের ফাউন্ডেশন এবং চাকা নিয়ে আলোচনা করব। আমরা স্টিয়ারিংয়ের সকাপ বা কয়েল স্প্রিং জাপানি টয়োটা ব্র্যান্ডের ব্যবহার করি। ভাঙ্গা রাস্তাতেও ঝাঁকুনি অনুভব হয় না এবং স্টিয়ারিংটি সেমি পাওয়ার স্টিয়ারিং, যার ফলে খুব অনায়াসে স্টিয়ারিং ঘোরানো যায়। আমাদের সামনের শুটি দক্ষ কারিগর দ্বারা তৈরি করা হয়, যার ফলে এর ডিজাইন এবং ফিনিশিং অসাধারণ হয়ে থাকে। আমাদের গাড়ির লাইটিং ফাংশনটা খুবই সুন্দর। সামনে দুইটা হেডলাইট, দুইটা ফগ লাইট এবং চারটি ইন্ডিকেটর লাইট আছে এবং পেছনে ইন্ডিকেটর লাইটও আছে। এই লাইটগুলো স্টিয়ারিং হুইলের সাথে থাকা বিভিন্ন সুইচ দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। এছাড়া ড্রাইভারের পাশে একটি ফ্যান, একটি মোবাইল রাখার স্ট্যান্ড এবং একটি অত্যাধুনিক ব্লুটুথ সাউন্ড সিস্টেম আছে। তাছাড়া ড্রাইভারের জন্য একটি ড্যাশবোর্ড থাকে, যা দিয়ে ড্রাইভার তার প্রয়োজনীয় মূল্যবান জিনিস লক করে রাখতে পারবেন। ভিউয়ার্স, এবার আসি ব্রেকিং সিস্টেম নিয়ে। আমাদের গাড়িতে শুধুমাত্র পেছনে চাকায় শক্তিশালী ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। ব্রেক করার সাথে সাথে গাড়িটি থেমে যায়। ব্রেকের পাশে অ্যাক্সিলেটর প্যাডেল আছে, যেটিতে চাপ দিলে গাড়ি চলা শুরু করে এবং পার্কিং মোডের জন্য একটি হ্যান্ড ব্রেক রয়েছে। ভিউয়ার্স, এবার আসা যাক গাড়িটির ব্যাটারির বিষয় নিয়ে। ভিউয়ার্স, এই গাড়িটি 5টি 12 ভোল্টের লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং একটি 1000 ওয়াটের দাতাই মোটর ব্যবহার করা হয়েছে। আর ভিউয়ার্স, আমাদের এই গাড়িটিতে সর্বোচ্চ ড্রাইভারসহ 9 জন বসতে পারবে। আমি আবারও বলছি, আমাদের এই গাড়িটিতে সর্বোচ্চ ড্রাইভারসহ 9 জন বসতে পারবে এবং আমাদের গাড়িটি এক চার্জে 120 থেকে 30 কিলোমিটার চলে এবং আমাদের গাড়ির স্পিড ঘন্টায় 40 থেকে 45 কিলোমিটার। আর ভিউয়ার্স, আপনারা যদি এই গাড়িটিতে আরও অতিরিক্ত মাইলেজ বাড়াতে চান তাহলে অবশ্যই এই গাড়িতে আপনারা সোলার সিস্টেম স্থাপন করতে পারেন। আর ভিউয়ার্স, এই গাড়িটির বর্তমান বাজার মূল্য, আমি আবারও বলছি, এই গাড়িটির বর্তমান বাজার মূল্য 2,90,000। তো ভিউয়ার্স, আজকে ছিল মামুন ওয়ার্কশপের এই ভিডিও। তো এই ভিডিওতে আমি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের গাড়িটির কী কী সুযোগ সুবিধা সব কিছু বলার চেষ্টা করেছি, মোটামুটি সব বিষয়ে বলা হয়েছে। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের স্ক্রিনে উল্লেখিত নাম্বারে ফোন দিবেন। তো ভিউয়ার্স, আর স্ক্রিনে উল্লেখিত যে নাম্বার আছে এই নাম্বারে আমাদেরকে ফোন দিয়ে আপনারা অর্ডার করতে পারেন। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই, আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।